নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, মনে মনে। দ্বিজেনের কথা। আজ অফিস থেকে বাড়ি ফিরতে বড্ড দেরি হয়ে গেল। মিনা দেরি হওয়া ভালোবাসে না, তার মুখ একটু ভার হয়, চোখে গম্ভীর্য ঘনিয়ে ওঠে, কিন্তু মুখ ফুটে তো কিছু বলবে না, কেবল ভিতরে ভিতরে জট পাকাবে। আশ্চর্য মেয়ে মানুষের স্বভাব। এই 5 বছর বিয়ে হয়েছে, এর মধ্যে একদিনও মিনা ঝগড়া করলে না, রাগ হলেই মুখ টিপে থাকে, শুধু আকারে ইঙ্গিতে জানিয়ে দেয় যে রাগ হয়েছে। কোপযত্র ভ্রুকুটি রচনা, বিগ্রহ যত্র মৌনম। কিন্তু আজ আর রাগ হতে দিচ্ছি না। দেরি হবার কারণটা পকেট থেকে বার করে অন্যমনস্কভাবে টেবিলের উপরে রাখলেই রাগ গলে জল হয়ে যাবে। আজ অফিসে মাইনে পেলুম, পথে আসতে আসতে ভাবলুম টাকা বাড়ি নিয়ে গেলে তো কিছুই থাকবে না, তার চেয়ে এইবেলা মিনার জন্য একটা কিছু শৌখিন জিনিস কিনে নিয়ে যাই। সামনেই হীরালাল মতিলালের দোকানটা পড়ল, সেখানেই ঢুকে পড়লুম। বেশি কিনিনি, সামান্য 15 টাকা দামের একটি ব্রুচ, কিন্তু ভারী সুন্দর দেখতে, মিনা খুশি হবে। বাড়িতে ঢুকে দেখলুম মিনা একটা ডেকচেয়ারে বসে নভেল পড়ছে। আমাকে দেখে ঘড়ির দিকে তীক্ষ্ণভাবে একবার তাকিয়ে বই নামিয়ে রেখে বলল, এলে? এই ধরনের কথা আমার ভালো লাগে না। এলে তার মানে কি? আমার আশাটা কি অভূতপূর্ব ব্যাপার? না, আমার আজকে ফেরার কথাই ছিল না। আসলে খোঁচা দিয়ে কথা কওয়াটা মিনার একটা স্বভাব। আর দেরি হয়েছে তো কি হয়েছে, ঠিক 5:30টার সময় বাড়ি ফিরব, এমন লেখাপড়া তো কিছু করিনি। একটা কোঁচানো কাপড় হাতের কাছে রেখে, কাপড় ছাড়ো বলে মিনা ঘর থেকে বেরিয়ে গেল। অর্থাৎ আমার উপরে ভীষণ বিরক্ত হয়েছেন, সেটা জানিয়ে দিয়ে যাওয়া হলো। বেশ, বিরক্ত হয়েছেন তার আর কি করব, তাই বলে আমি তো আর ঘড়ির কাঁটার মতো চলতে পারি না, কলের পুতুল তো নই। জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বসেছি, মিনা খাবার আর চা নিয়ে এসে সামনে রাখলে। আজ দেখছি আবার মোহন ভোগ তৈরি হয়েছে, মনে আছে তাহলে, যাক খিদেটাও খুব পেয়েছে। ও তাই বলি, খাবার ঠান্ডা হয়ে একেবারে শক্ত হয়ে গেছে, বোধহয় দুপুরবেলা কোনো সময় অবসর মতো তৈরি করে রাখা হয়েছিল। তা তো হবেই, আমি মোটে মজুর লোক, খেটে খুটে এসে ঠান্ডা বাসি যা পাবো তাই দিয়ে পেটের গর্ত বুঝিয়ে ফেলব। খাবার একটা কিছু পেলেই হলো, এর বেশি প্রত্যাশা করাই অন্যায়। যাক, তবু চাটা একটু গরম আছে, কি দরকার ছিল, ওটাও দুপুরবেলা তৈরি করে রাখলেই হতো। আজ তোমার মাইনে পাবার দিন না? সেই কথাটি ঠিক মনে আছে। পকেট থেকে টাকা বের করে দিয়ে বললুম, এই নাও। টাকা গুনে ভুরু তুলে বললে, 15 টাকা কম যে, কৈফিয়ত চাই, নিজের টাকা যদি খরচ করি তাও পাই পয়সার হিসেব দিতে হবে, দূর চাই, সংসার করাই একটা ঝকমারি। বললুম, খরচ করেছি, সপ্রশ্নভাবে মুখের দিকে চেয়ে রইল, অর্থাৎ এখনো কৈফিয়ত সন্তোষজনক হয়নি। কিসে খরচ করেছি তা বলতে হবে? মিনার কি বিশ্বাস আমি মদ খেয়ে টাকা উড়িয়ে দিয়েছি, না তার চেয়েও সাংঘাতিক আরও কিছু? উফ, মেয়ে মানুষের মতো সন্দিগ্ধ মন পৃথিবীতে আর নেই। না, আমি বলবো না, কিছুতেই বলবো না, দেখি ও মুখ ফুটে জিজ্ঞাসা করে কি না। যদিও জানি তা কখনোই করবে না, মনে মনে গেরো দেওয়া যে ওর স্বভাব। জিজ্ঞাসা করলে কি অপমান হতো, না আমি মিথ্যে কথা বলতুম? জিজ্ঞাসা করলেই তো আমার বলতে হতো যে তোমার জন্য গহনা কিনেছি। বেশ ভালোই হলো, কাল ওই লক্ষ্মী ছাড়া ব্রুচটা ফেরত দিয়ে আসব, বলবো পছন্দ হলো না। মন্দ কি, কটা টাকা বেঁচে গেল। টাকা নিয়ে দুপ দুপ করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। দমাস করে আলমারির দরজা বন্ধ করা হলো, মানে আমি কিরকম চটেছি তুমি দেখো। ফিরে এসে আবার দূরের একটা চেয়ারে বসল, মুখে কথা নেই,
আমাকে দেখেই বোধ হয় সব কথা ফুরিয়ে গেছে। 5 মিনিট দুজনে চুপচাপ বসে আছি। ওর বোধ হয় আশা যে আমি আগে কথা কইব, কিন্তু কেন কইব? আমাকেই চিরদিন আগে কথা কইতে হবে, তার কি মানে? অনেকক্ষণ পরে কথা কইলেন, খবরের কাগজ পড়বে? খবরের কাগজ পড়ব, সোজা কথায় বললেই হয়, তোমার সংসর্গ আমার ভালো লাগছে না। তুমি যা হয় করো, আমি উঠে যাই। সমস্ত দিনের পরে বাড়ি আসার কি চমৎকার সংবর্ধনা! বোধ হয় নভেলটা শেষ হয়নি, তাই প্রাণ ছটফট করছে। তা আমি তো ধরে রাখিনি। ওগো, তুমি আমায় ছেড়ে কোথাও যেও না বলে কাঁদিও নি, গেলেই পারেন, ছুতো খুঁজবার দরকার কি? মেয়ে মানুষ যাত্রার মতো এমন কপটার দূর হোক গে, এই জন্যেই লোকে সাধু সন্ন্যাসী হয়ে যায়। আমারও আর ভালো লাগছে না, অরুচি ধরে গেছে। যাই, খানিকটা বেরিয়ে আসি, বাড়ি তো নয় সাহারা, এরই জন্যে মানুষ পাগল। উঠে জামা পরতে পরতে বললুম, বেড়াতে যাচ্ছি। কোনো জবাব নেই। বহুত আচ্ছা, তাই সই। যখন জুতো পরে ছড়ি নিয়ে বেরুতে যাচ্ছি, তখন বামুন ঠাকুরের আজকে দুপুর থেকে জ্বর। বামুন ঠাকুরের জ্বর, তা আমি কি করব? আমি ধন্যন্তরী নাকি? আসলে তা নয়, কথাটার তাৎপর্য গভীর, অনেক দূর থেকে এসেছে। কোনো কোনো দিন বেরিয়ে বাড়ি ফিরতে রাত্রি 9টা বেজে যায়, আড্ডায় বসলে সহজে ওঠা যায় না, তাই চেতিয়ে দেওয়া হলো, আজ উনি নিজে রাঁধবেন, আজ যেন ফিরতে দেরি না করি। আমার যেন নারী শাসনতন্ত্রে বাস হয়েছে, সবসময় কড়া শাসন, বন্ধুবান্ধবদের সঙ্গে মেশবারও হুকুম নেই। বেশ, তাই হবে, সন্ধে থেকেই ঘরের মধ্যে ঢুকে বসে থাকব। বুঝেছি বলে বেরিয়ে পড়লুম। ঠিক 9টার সময় বাড়ি ফিরলুম, দেখি গিন্নি রান্নাবান্না শেষ করে বসে আছেন। তখনই খেতে বসে গেলুম, কি জানি যদি দেরি করি আবার গোসা হতে কতক্ষণ। না, গিন্নিটি আমার রাঁধেন ভালো, এই রান্নাই তো বামুন ঠাকুর রাঁধে, কিন্তু সে যেন যাচ্ছে তাই। আমি তো কারুর সঙ্গে ঝগড়া করতে চাই না, তবে মিনা একটুতেই অমন মুখ অন্ধকার করে কেন, যেন কত বকেছি। আচ্ছা, আমারই না হয় ঘাট হয়েছে, আমি যেচে ভাব করছি। খে উঠে মিনার হাত থেকে পান নিতে নিতে বললুম, উফ, আজ কি গরম, রাত্রে ঘুম হলে হয়। মিনা মুখ টিপে বললে, বেশ, আমি না হয় মেঝেতে মাদুর পেতে শোবো। কি কথা আর কি উত্তর! না, এদের মনের মধ্যে জিলিপির প্যাঁচ, এরা সোজা কথা বলতে জানে না। উনি আমার পাশে শোন, তাই আমার গরম লাগে, অতএব মেঝেতে মাদুর পেতে শোবেন, এতদিন যেন, কিন্তু কুছ পরোয়া নেই, সেই ভালো, একলা শুতে চান আমার আপত্তি কি? আমি না হয় নিচে বসবার ঘরে তক্তপোষের ওপরে শোবো, কারুর কোনো অসুবিধে নেই, সব দিক দিয়েই ভালো, উনি সমস্ত ওপর তলাটা নিয়ে থাকুন। বললুম, আমিই নিচে তক্তপোষে শোবো, তোমার কষ্ট করবার দরকার নেই। তক্তপোষের উপরে নিজেই চাদর পেতে শুয়ে পড়লুম, কারুর সাহায্যের তোয়াক্কা রাখি না। উনি দোরগোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, তারপর একটা নিঃশ্বাস ফেলবার ভান করে ওপরে চলে গেলেন। দুনিয়াটাই ফাঁকি, এই যে 10টা 5টা অফিস করি, কিসের জন্য? এই ঘর দৌড়, বন্ধুবান্ধব, স্ত্রী পরিবার, সব মিথ্যে মায়া, বেদান্ত ঠিক বলেছে, মায়া। ঘুম আসছে, রাত্রি 11টা বেজে গেল। ঘুমুই, দূর তোর, কি হবে ও কথা ভেবে, যত সব। হ্যাঁ, কে? মিনতির কথা। সত্যি বাপু, এত দেরিই বা হয় কেন? 5টার সময় তো অফিসের ছুটি হয়, তবে এতক্ষণ কি করেন? সারাদিনের পর তাড়াতাড়ি বাড়ি ফিরতে ইচ্ছেও হয় না? আমরাই শুধু ভেবে মরি, মেয়ে মানুষ কি না, পুরুষ মানুষের ভাবনাও নেই, চিন্তাও নেই। আমি যে সারাটা দিন একলা পড়ে থাকি, সেদিকে ভ্রুক্ষেপও নেই, থাকবে কেন? দাসীবাদীকে কে কবে ভ্রুক্ষেপ করে? আচ্ছা, এতক্ষণ কি করেন? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান? বিশ্বাস হয় না। তবে কি জানি, বুঝতেও পারি না, ভাবতেও ভালো লাগে না। আজ সকাল সকাল খাবার তৈরি করে চায়ের জল চড়িয়ে রেখেছি, ঠান্ডা খাবার খেতে পারেন না, আবার খাবার দিতে দেরি হলেও বিরক্ত হন, কিন্তু বুঝে বুঝে আজই দেরি করছেন। জানি তো ওকে, মাথায় টনক নড়ে,
আজ আমি ঠিক 5টার সময় গরম খাবার তৈরি করে রেখেছি কিনা, আজ বোধহয় 6টার আগে বাড়ি ঢোকাই হবে না। কিছু বলতেও ভয় করে, এমন মুখ ভারী করে থাকবেন যেন কি ভয়ানক অন্যায় কথাই বলেছি। কিচ্ছুটি বলবার জো নেই, অমনি পুরুষ মানুষের পৌরুষে আঘাত লাগবে, মুখ এতখানি হয়ে উঠবে। ওরকম মুখ অন্ধকার করে থাকার থেকে বকাও ভালো। কেন বকেন না, বকলেই পারেন। ওরকম মুখ বুঝে শাস্তি দেওয়া আমি সইতে পারি না। 6টা বাজল, এখনো দেখা নেই। খাবারগুলো জুড়িয়ে জল হয়ে গেল। কেন যে এত করে মরি তাও জানি না। স্ত্রীকে কষ্ট দেওয়া, মনে দুঃখ দেওয়া ওদের স্বভাব। যাই, খাবারগুলো ফেলে দিয়ে আবার নতুন করে তৈরি করি গিয়ে। ও পান্তা ভাত খেতে পারবেন কেন? না, আজ সত্যি বকব। কেন উনি এত দেরি করবেন? আমি কি কেউ নই? সমস্ত দিন পরে বাড়ি আসবেন, তাও 2 ঘন্টা দেরি করে। কেন, বাড়িতে বাঘ আছে না ভাল্লুক আছে? দিনান্তেও দেখতে ইচ্ছে করে না আমার তো। না, পুরুষ মানুষের সেসব বালাই নেই, সে শুধু এই পোড়ো মেয়ে মানুষের। এই 5 বছর হলো বিয়ে হয়েছে, একদিনের জন্যে কখনো বাপের বাড়ি যেতে ইচ্ছেও হয়নি। আর উনি বোধহয় আমি বাপের বাড়ি গেলেই খুশি হন। বেশ, তাই যাব। আমাকে যখন ভালোই লাগে না তখন এখানে থেকেই কি, আর না থেকেই বা কি? হই যে, আশা হচ্ছে, মুখ হাসি হাসি। তা তো হবেই, কত ঘুরে ফিরিয়ে বেরিয়ে চেরিয়ে আসা হলো, মুখ হাসি হাসি হবে না? আমাকে দেখলেই আবার মুখ গম্ভীর হয়ে যাবে। না, মনের ভাব প্রকাশ করব না। প্রকাশ করেই বা লাভ কি? আমার রাগ অভিমান কে গ্রাহ্য করে? তার চেয়ে একখানা বই নিয়ে বসি, যেন কিছুই হয়নি। উনি এসে বাড়ি ঢুকলেন, মুখে অনুতাপ বা লজ্জার চিহ্ন মাত্র নেই, যেন দেরি করে এসে ভারী বাহাদুরি করেছেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম 6:15। বই মুড়ে রেখে খুব ঠান্ডাভাবেই জিজ্ঞাসা করলুম, এলে? অমনি মুখ অন্ধকার হয়ে গেল, যেন কে সুইচ টিপে বিদ্যুতের আলো নিভিয়ে দিল। কি বলেছি আমি? এলে বলাতেই দোষ হলো? তাছাড়া আর কি বলতাম, যদি বলতাম এত দেরি করে এলে কেন, তাহলেই কি ভালো হতো? তা নয়, আমাকে দেখেই মুখ ওরকম হয়ে গেল। আমি বাড়িতে না থাকলেই বোধহয় খুশি হতেন, কিন্তু তাই বলে আমি তো আর চুপ করে থাকতে পারি না। তাড়াতাড়ি কাপড় দিয়ে খাবার আনতে গেলাম। খাবার তো যা হবার তা হয়ে আছে, চায়ের জলও উনুনে নিভে ঠান্ডা হয়ে এসেছে। আমার যেমন কপাল তেমনই তো হবে, তাই এনে মুখের সামনে ধরে দিলুম। চোখ ফেটে জল আসতে লাগলো। কি করব, এখন তো আর নতুন করে তৈরি করে দেবারও সময় নেই। খাবার মুখে দিয়ে একপাশে সরিয়ে রেখে দিলেন। আমি কি করব? ওগো, আমি কি করব? কেন তুমি এত দেরি করে এলে? আমারই খালি দোষ? আচ্ছা, আমারই দোষ, ঘাট হয়েছে। কিন্তু বকছো না কেন? অমন মুখ বুঝে শাস্তি দেবার কি দরকার? যাক, তবু চাটা একেবারে ঠান্ডা হয়ে যায়নি। এবারে অন্য কথা বলি, তবু যদি মনটা অন্যদিকে করা যায়। জিজ্ঞাসা করলুম, আজ তোমার মাইনে পাবার দিন না? কথার জবাব দিলেন না, উঠে গিয়ে পকেট থেকে টাকা বের করে হাতে দেওয়া হলো, যেন টাকার জন্যই আমি মরে যাচ্ছিলুম। আমি খালি টাকাই চিনি, এ তো অপমান করা। টাকাগুলো জানলা গলিয়ে দূর করে ফেলে দিতে ইচ্ছে করছে। উফ, আমার মরণও হয় না। টাকা গুনে দেখলুম 15 টাকা কম। এই 1 ঘন্টার মধ্যে 15 টাকা কি করলেন? হাতে টাকা এলে আর রক্ষে নেই, অমনি নয় ছয় করবেন। না বাপু, আমি আর পারি না। হয়তো কতকগুলো বই কিনে বসে আছেন, কিংবা কোনো বন্ধুকে ধার দেওয়া হয়েছে। বন্ধুকে ধার দেওয়া মানেই? বললুম, 15 টাকা কম যে? উত্তর হলো, খরচ করেছি। আমি যেন তা জানি না, খরচ না করলে টাকাগুলো কি পকেট থেকে ডানা মেলে উড়ে যাবে? মানে কিসে খরচ করেছেন তা বলা হবে না। সত্যি তো, আমাকে বলতে যাবেন কেন? ওর নিজের টাকা নিজে খরচ করেছেন, আমাকে তার হিসেব দিলে যে অপমান হবে। আমি তো ওর কেউ নই, জানবার অধিকারও নেই। যাই, টাকাগুলো উপরে বন্ধ করে রেখে আসি, নইলে এখনই হয়তো মনে করবেন। কি মনে করবেন উনিই জানেন, মনের মধ্যে গিট দেওয়া স্বভাব তো। ফিরে এসে বসলুম, তবু মুখে কথা নেই। আচ্ছা, চুপ করে 2জন মুখোমুখি কতক্ষণ বসে থাকা যায়?
আমার উপরে বিরক্ত হয়েছেন বললেই তো পারেন। আর কথা কইতে ইচ্ছে না হয় তাও খুলে বললেই হয়। না বাপু, মিছিমিছি অমন মুখ ভার করে থাকা আমার ভালো লাগে না। খবরের কাগজটা টেবিলের উপরে রাখা রয়েছে, বোধহয় ওইটে পড়বার জন্যেই মন ছটপট করছে। তা পড়লেই তো পারেন, হাত পা গুটিয়ে বসে থাকবারই বা কী দরকার। বললুম, খবরের কাগজ পড়বে? মুখখানা আরও অন্ধকার হয়ে উঠল। কিছুক্ষণ চুপ করে বসে থেকে উঠে পড়লেন, কাপড় জামা পরতে লাগলেন। তারপর মুখ কালো করে বললেন, বেড়াতে যাচ্ছি। আবার কি অপরাধ করলুম? বেশ, বেড়াতে যাচ্ছেন যান, আমার সঙ্গে এক মিনিটও ভালো লাগে না, সে তো আমি জানি। কিন্তু এদিকে যে বামুন ঠাকুরটা, দুপুর থেকে জ্বরে পড়েছে, কখন উনি এসে এক ফোঁটা ওষুধ দেবেন এই পিত্তেশ করে রয়েছে। উনি ওষুধ না দিলে এ বাড়ির কারোর সাড়েও নেওয়া অসুখ। এখন কি করি? উনি তো চললেন আড্ডায়, সেই 9:30 সময় ফেরা হবে, ততক্ষণ বামুনটা এক ফোঁটা ওষুধ পাবে না। ভয় ভয় বললুম, বামুন ঠাকুরের আজকে দুপুর থেকে জ্বর। বুঝেছি বলে বেরিয়ে গেলেন। বুঝেছি মানে কি? বামুন ঠাকুরের জ্বর হয়েছে, হেতে বোঝাবুঝির কি আছে? সব কথাই যেন হেয়ালি। 5 বছর ঘর করছি, বয়সও কম হল না, কিন্তু তবু মনের অন্ত পেলুম না। না, আমার আর ভালো লাগে না, ইচ্ছে করে কোথাও চলে যাই। কিন্তু যাবার কি উপায় আছে? চিরদিন ঘরে বন্ধ থাকবার জন্যেই জন্মেছি, শেষ পর্যন্ত ঘরেই থাকব। বাইরের সমস্ত পৃথিবী ওঁদের, ঘরটি খালি আমাদের। তা আমি তো ঘরের বার হতে চাই না, কিন্তু উনি কেন একদণ্ড ঘরে থাকবেন না? উনি থাকলে তো আমার আর কিছুর দরকার হয় না। বেশ, যেখানে ইচ্ছে থাকুন, যেখানে ভালো লাগে থাকুন, আমি একলাটি মন গুমড়ে থাকলে ওর কি? পুরুষ মানুষ যে, পাথর দিয়ে তৈরি। না, আর ভাববো না, যাই কাপড় ছেড়ে রান্না চড়াই গে। আচ্ছা, সারাদিন একলাটি থাকি, একটু দয়াও হয় না? সেই 9:00 বাজলো তবে ফিরলেন, 1 মিনিট আগে হবার জো নেই, সেখানে যে প্রাণের বন্ধুরা আছেন, এসেই খেতে বসলেন, কথাবার্তা কিছু নেই। তবু দেখতে পাই বাইরে থেকে ফিরলেই মুখখানা প্রফুল্ল হয়। হবেই তো, বাইরে কত মজা, কত বন্ধু, হবে না? আমার সঙ্গে হেসে কথা কইতেই মাথায় আকাশ ভেঙে পড়ে। বেশ, আমিও কথা কইব না, শুনতে যখন ভালোবাসেন না তখন কাজ কি? পান নিতে নিতে প্রথম কথা কইলেন, ওহ আজ কি গরম, রাত্রে ঘুম হলে হয়। এ কথার মানে আমি আর বুঝতে পারি না। গরম এমন কিছু নয়, আমি পাশে শুই বলে ঘুম হয় না। বেশ, তাই শুই, আমি না হয় আলাদাই শোবো। তাতে কি, এক বিছানায় শুতে যখন কষ্ট হয় তখন আমি মেঝেতেই শোবো। বললুম, বেশ, আমি না হয় মেঝেতে মাদুর পেতে শোব। না, তাও হবে না, আমার সঙ্গে এক ঘরে শুতেও ওর কষ্ট হবে। বললেন, আমিই নিচে তক্ত বসে শোব, তোমার কষ্ট করবার দরকার নেই। নিজে বিছানা পেতে শোয়া হলো। বেশ বেশ, আমার চোখের জল না দেখলে ওর যে প্রাণে শান্তি হয় না, একলা ঘর ময়ে ঘুরে বেড়াই, আর কি করব, ঘুম তো কিছুতেই চোখে আসবে না। শোব, উনি নিচে তক্ত বসে পড়ে রইলেন, আর আমি? 11:00 বাজল, এতক্ষণে বোধহয় ঘুমিয়ে পড়েছেন, সারাদিন খেটে। না, আমি পারবো না, পারবো না, কেন আমি দূরে দূরে থাকবো? এই 5 বছরের মধ্যে একদিনও আলাদা শুয়েছি? যাই দেখি, ঘুমিয়ে পড়েছেন। তক্তপোষের বিছানা, একটা তোষকও নেই, শুধু শতরঞ্চি আর চাদর, শক্ত কাঠ গায়ে ফুটছে, তবু ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা, এই কেন? আমার উপরে রাগ করে নিজেকে শাস্তি দেওয়া, কিসের জন্যে? পাশে শুতেই, অ্যাঁ কে বলে চমকে উঠলেন। তারপর তন্দ্রার ঘড়ি জড়িয়ে ধরে বললেন, মিনা। এই তো রাগের বহর, ঘুমলেই ভুলে যান। আমি বললুম, চলো ঘরে শোবে চলো। এইবার ভালো করে ঘুম ভাঙল। বললেন, না, আজকে এইখানেই শুই এসো, আর উপরে উঠতে পারি না। সেই ভালো, কিন্তু একটি বই মাথার বালিশ নেই যে, আমার কিছু কষ্ট হবে না।
শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প মনে মনে। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।